পূর্ণ হতে পারে না। কিছু না কিছু পরিকল্পনা আছে প্রভু, পরিকল্পনা না থাকলে তিনি আমায় বাঁধতেন না। পরিকল্পনা আছে বলে আমি এখানে এসেছি, আমেন। তিনি বাক্যের মধ্যে বলছেন, আমি তোমার জন্য সংকল্প রেখেছি, মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, যার জন্যে আমরা প্রভুর স্তবস্তুতি আরাধনা করব। যেহেতু আজকে ধন্যবাদের সভা, আমার সাথে যুক্ত হয়ে চলো। Oh, my God.
জয় যীশু। জানেন তো, গান যখন আমরা গান করি, এই গানটা শুরুয়াত কোথায় দেখে হয়েছে? গানের বিষয়ে আমাদের জানা খুব প্রয়োজন। বলছে, যখন আমরা যে কোনো উদ্দেশ্যে, চাহে সেটা প্রেমীর জন্য হোক, চাহে সেটা কোনো ব্যক্তির জন্য হোক, গান যখন একটা ব্যক্তি করে, গানের মধ্যে কিন্তু প্রশংসা থাকে। চাহে সেটা তুমি প্রেমী প্রশংসা করছো, চাহে সেটা তুমি নিজের ভাইয়ের বা নিজের বোনের করছো, যা তুমি ঈশ্বরের করছো। যখন একটা ব্যক্তি গান করতে শুরু করে, ওর মধ্যে প্রশংসার বিহীন গান হতে পারে না, কখনো হতে পারে না। তুমি যখনও কোনো গান করবে, সেই বস্তু নিয়ে গান করবে, সেটার মধ্যে প্রশংসা থাকে। গান কখনো জগতের ছিল না। এই বাজনা, এই গান যেটা আমরা করি, এটা কখনো জাগতিক ছিল না, জগতের লোকেদেরকে এই জিনিসটা দেওয়া হয়নি। বলছি, এটা দূতগণ দ্বারা শিক্ষা পেয়েছিল মানুষরা। দূতগণকে হিন্দিতে বলে ফেরিস্তে, যারা এই জগতের নয়, তারা শিক্ষা দিয়েছিল। তাই তো আজকের দিনে যতই বাজনা রয়েছে, আপনারা জানেন, যেরকম আমরা অ আ হস্রই দীর্ঘই আমরা যেরকম শিখি, সেরকম বাজনারও এক একটা কর্ড আছে, ওটাকে আমরা এ বি সি ডি হিসাবে বলি। চাহে যা যে কোনো বাজনা হোক, চাহে সেটা গিটার হোক, চাহে সেটা সিনথেসাইজার হোক, চাহে সেটা তাবলা হোক, সব কিন্তু এ বি সি ডি হিসাবে রয়েছে, সারে গামা পা, যেটাকে আমরা বলি। আর ওই হিসাবেই শিক্ষা হয়। তাইতে যখন একটা ব্যক্তি বলে এ, চাই ওখানে তাবলা থাকুক, হারমোনিয়াম থাকুক, তোমার গিটার থাকুক, সবাই কিন্তু এ বাজাবে। যদি বি বলে বি, তো সবাই বলে বি বাজাবে। ওই হিসাবেই কিন্তু গান তৈরি। তাইতে যখন একটা ব্যক্তি এই মিউজিকের যে ল্যাঙ্গুয়েজটা আছে, যে ভাষাটা আছে, সেটা যখন শিখে যায়, তার জন্য কোনো বি মিউজিক বাজানো কঠিন নয়। কিন্তু যখন গানের কথা আসে, গানের মধ্যে কিন্তু সবসময় প্রশংসা আছে। চাহে সেটা তুমি নিজের বইয়ের জন্য করছো, যাকে তুমি অনেক ভালোবাসো, চাহে তুমি সেটা নিজের সন্তানদের জন্য করছো, যার জন্য করো, প্রশংসার বিহীন গান হতে পারে। আর এই গান দাউদের মুখের মধ্যে ছিল। সে যখন গান করত, সে এমন গান করত যে প্রভুর আত্মা নেমে যেত। কারণ গানের মধ্যে সততা খুঁজে পাওয়া যায়। কোনো মানুষ মিথ্যাভাবে লিখতে পারে না। যদি কেউ মিথ্যাভাবে, যদি সে প্রেমের মধ্যে পড়েনি, গান সবসময় বেরিয়ে এসে প্রেমের প্রেরণা দিয়ে, গান সবসময় বেরিয়ে এসে প্রেমের প্রেরণা দিয়ে। যখন একটা মানুষ প্রেরণা পায়, তখন কিন্তু সে গান লেখে। যখন কেউ ঠোকার খায়, তখন কিন্তু সেই মানুষ গান লেখে। তাই যখন একটা ব্যক্তি প্রভুকে জানতে পেরেছিল, দাউদ, সেও কিন্তু গান লিখেছিল, যেটাকে আমরা শ্যাম সঙ্গীত হিসাবে পড়ি। হে ঈশ্বর আমার চিত্ত সুস্থির, কতগুলো গান রয়েছে। তারপরে রয়েছে তোমার দয়া জীবন হইতে উত্তম, এসব সব দাউদের লেখা গান। আর সে প্রভুর উদ্দেশ্যে লিখেছিল। আর বলছে, সে এমন করে গান করতো যে প্রভু ওকে একটা সাধারণ মেষশাবক, এখানে হতে পারে আপনারা অনেকজন চাষ করেন, সেও কিন্তু ওই সময়কার একটা সাধারণ মেষপালক ছিল, প্রভু ওকে রাজগদ্দির মধ্যে বসিয়ে দিয়েছিল, এতটা আশীর্বাদ করেছিল। তাতে যখন একটা ব্যক্তিকে প্রভু ভালোবাসতে শুরু করে, যে ব্যক্তি প্রভুকে ভালোবাসে, প্রভু তাকে অনেক ভালোবাসে। আর তার জীবনের মধ্যে কিছু অভাব থাকতে তিনি দেয়, সে কখনোই অভাবে থাকে না। যে প্রভুকে প্রেম করে, সে সব জায়গা থেকে পূর্ণ। তার জীবনের মধ্যে সবকিছু এতটাই থাকে কি উৎসাহী অভাবে পড়ে, কি তার এত রয়েছে কি সে দিয়ে শেষ করতে পারে না, যারা প্রভুকে প্রেম করে। কারণ এই জগৎটা, তুমি আজকের দিনে এই জগতের মধ্যে হতে পারে নাম কামিয়ে নিতে পারো, কিন্তু এই নামের কোনো মানে নেই। কারণ যেরকম নামও হয়, সেরকম গালও পাওয়া যায়। মনে রাখো, যত যত নাম ছড়াবে, অত গালও শুনতে পাবে দিনের পর দিন। তাই এক একটা আশীর্বাদের সাথে অভিশাপও আসে। তোমার জীবনের মধ্যে যদি তোমার অনেক বড় বাগান রয়েছে আর অনেক কটা ফলের গাছ রয়েছে, যত বড় বাগান অত বড়ই তোমাকে খাটতে হবে। না খাটলে অত বড় বাগানকে ফলবান্ত করে তোলা যায় না।
তাদের সব জিনিসের মধ্যে পরিশ্রম রয়েছে, তাদের যেরকম আশীর্বাদও আসে সেরকম কিন্তু কষ্টও থাকে। কষ্ট আমাদের জীবনের একটা অনেক বড় রহস্য, যেটা আমাদেরকে শিখিয়ে দেয়। একটা বাচ্চা, সাধারণ বাচ্চা যে কখনো চাকরি করেনি, তাকে তুমি টাকা দাও, সে যে কোনো জিনিসের মধ্যে খরচা করবে। কিন্তু যে চাকরি করে, তার হাতে যখন টাকা থাকে সে ভাববে, কেন জানেন? কারণ সে খেটে চলে টাকার জন্য। তাই আমাদের জীবনের মধ্যে কষ্ট আমাদেরকে অনেক শিক্ষা দেয়। আমাদের জীবনের মধ্যে কষ্ট আমাদেরকে নাবিয়ে নিয়ে আসে, আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু যদি কষ্টের মধ্যে যদি কোনো ফল না থাকে, তখন কিন্তু জীবন বোঝ হয়ে যায়। সবাই কষ্ট এর জন্য করে যেন কিছু ফল পেতে পারে। ফল দেখলে মানুষ হৃদয়ের মধ্যে আনন্দ থাকে, যে আমি এত খেটেছি, আমি পেয়েছি। কিন্তু যখন একটা মানুষ পায় না, তখন প্রশ্নটা থাকে যে আমি এত করলাম, কিন্তু আমি কিছুই পেলাম না। প্রভুর বাক্যের মধ্যে বলছে কি, তোমরা গোপন করো অনেক, কিন্তু তোমরা কাটো খুব কম। আমরা কাটি এর জন্য কম, কারণ আমরা প্রভুর থেকে দূরে, অনেক দূরে। আর প্রভু বলছে, তিনি তোমাকে পাওয়ার জন্য এতটাই আকাঙ্ক্ষিত, কি তিনি নিজের একজাত পুত্রকে প্রেরণ করেছিলেন। আর তিনি প্রেরণ করে তিনি আমাদের মাসুল চুকিয়ে দিয়েছিলেন, যেটার জন্য আমরা সেই গৌরববিহীন হইয়াছিলাম। গৌরববিহীন মানে যে ব্যবস্থা রাখা হয়েছিল সেই ব্যবস্থার অধীনে আমরা কম পড়ে গেছিলাম, আমরা সেই ব্যবস্থাকে পূর্ণ করতে পারিনি যে ব্যবস্থা দেওয়া হয়েছিল। আর যেহেতু আমরা পূর্ণ করতে পারিনি, সেই পূর্ণটা একমাত্র কৃষ্ণ করে দিয়েছিল। তাই আজকের দিনে প্রভু বলছে, চাও তোমায় দেওয়া যাইবে, অন্বেষণ করো খুঁজে পাইবে, দ্বারে আঘাত করো দ্বার খুলে দেওয়া হবে। আজকের দিনে আপনার সামনে যে দাঁড়িয়ে রয়েছে অনেক বড় ধার্মিক ব্যক্তি না, আমারও ইতিহাস আছে অনেক বড়, আমার মা বাবা খুব ভালো করে বলবে সেই ইতিহাস। কিন্তু কি, আজকের দিন এখানে দাঁড়িয়ে প্রভুর বক্তা দিতে পারছি এই জন্য, কারণ তিনি আমার জন্য ক্রুশে প্রাণ ত্যাগ করেছেন। তাই বলছে, যারা প্রভুর কাছে আসে তারা কিন্তু পাবে, আর যারা পুরো অন্তকরণ দিয়ে চায় তারা প্রভুকে পাবে। তুমি যদি জিনিস চাও, তুমি প্রভুর প্রার্থনা সভাতে চলে আসো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। যেরকম আজকের দিনে মা ধন্যবাদ দিচ্ছে, তার সমস্যার সমাধান হয়েছে, তোমারও হয়ে যাবে। কিন্তু প্রভুকে পেতে গেলে পুরো মন দিতে হবে। তুমি টাকা চাও, দিয়ে দেবে, কোনো বড় কথা নয়, কোনো বড় কথা নয়। তুমি রোজ মিটিং এর মধ্যে রোজ এসে বসে যাও, রোজ মিটিং এর মধ্যে বসে তুমি বিশ্বস্ত থাকো এই জায়গায়, প্রভুর কাছ থেকে যা চাও তোমায় এরকম দিয়ে দেবেন। তুমি তোমায় ভাবতে হবে না, তোমার টাকা শেষ হওয়ার আগে তোমার হাতে টাকা চলে আসবে, তোমায় ভাবতে হবে না। কিন্তু প্রভুকে পেতে গেল যতক্ষণ তুমি পুরো অন্তকরণ দেবে না, প্রভুকে পাবে। তাই মানুষরা এই ডিলেমার মধ্যে, এই রহস্যের মধ্যে অনেক সময় ফেঁসে যায়। তারা প্রভুর কাছে আসে, তারা প্রভুর কাছ থেকে চায়, পায়, চলে যায়। কিন্তু প্রভু দেখতে চায় কে আমার জন্য আসে। সমস্যা এখানে সবার, আমি যে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি আমারও সমস্যা আছে, কিন্তু এই সমস্যার মধ্যে হাসতে তিনি শেখায়, আনন্দ করতে তিনি শেখায়। অনেক সময় আমরা সমস্যার মধ্যে ডুবে গিয়ে আমরা নিজের সময়টাকে নষ্ট করে দিই। আপনারা জানেন আমাদের যে সময়গুলো চলে যাচ্ছে এটা কখনো ফেরত আসবে না, হাজার বছর পরেও না, যখন প্রভু আসবে তখন। তুমি যে এক একটা দিন করে কাটাচ্ছ, তুমি এক একটা দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। বুঝে যারা যারা জন্ম নিয়েছে একদিন মৃত্যু বরণ করতে হবে, আমরা প্রত্যেকজন একটা একটা দিন করে এগিয়ে যাচ্ছি। কিন্তু কি নিয়ে যাচ্ছি, প্রশ্ন হলো এটা, আমরা কি নিয়ে যাচ্ছি? বলছে এই জগৎ থেকে যা কিছু এই জগতের মধ্যে আছে, কেউ একটা জিনিসও বের করতে পারবে না, মাথার একটা চুল পর্যন্ত তুমি নিয়ে যেতে পারবে না। টাকা তো ছেড়ে দাও, কিচ্ছু না, কিন্তু নিয়ে যাওয়া যায় সেই সত্য প্রভুকে, যে জগৎকে রচনা করেছে। একটা মানুষ যে প্রভুকে ডাকেনি, সে যখন মৃত্যুবরণ করে, সে কিন্তু সব জায়গায় অন্ধকারই দেয়, তার জন্য আলো আর নেই। কিন্তু যেই ব্যক্তি প্রভুকে ধরে চলেছে, বাক্যের মধ্যে বলছে দূতগণ তাকে পরম দেশে নিয়ে যায়। সেই পরম দেশের মধ্যে, সেই শান্তি স্থানের মধ্যে বাস করে যতক্ষণ প্রভু না আসে। তাই তো অনেক অনেক আত্মারা তোমরা দেখতে পাবে এরকম এরকম ঘুরে বেড়া, মানুষকে ধরে নেয় বা বুঝতে দেবে তোমার বাড়ির মধ্যে আছে। তুমি বাড়ির মধ্যে উপলব্ধি করতে পারবে
যে কিছু না কিছু ঘুরছে বাড়িতে। আর যদি তুমি তবুও ওকে এড়িয়ে চলো, দেখবে লাইট ফ্যান সব কিছু না কিছু 12টা বাজিয়ে দেবে, বাড়ির মধ্যে ক্ষতি করেই দেবে। আর যখন ক্ষতি হতে শুরু হবে তখন তুমি বুঝতে পারবে কিছু একটা আছে। এমনি সময় তুমি মানলে আজকের দিনে অনেক জিনিস আমাদের ক্ষতি করে, কিন্তু একজন এই জগতের মধ্যে এসেছিল যে ক্ষতি করতে নয় কিন্তু ক্ষতি পূরণ করতে এসেছিল, আর তার নামই ছিল কৃষ্ণ। বলছে কেউ এরকম আসেনি, প্রত্যেকজন যুদ্ধ করতে এসেছে, প্রত্যেকজন জিততে এসেছে, কিন্তু আমাদের প্রভু যাকে আমরা সেবা করি সে জিততে আসেনি, সে আমাদের জন্য হারতে এসেছিল। সে ক্রুশ বহন করতে এসেছে, যে ক্রুশ আমার নামেতে। আমার জানেন তো আজকের দিনে বাড়ির মধ্যেও যদি বাচ্চা কোনো কিছু ভুল করে, চুরি করে, তো মা বাবা শাসন করে। যদি আমরা মা বাবা হয়ে বা বাচ্চা যখন ভুল করে আমরা শাসন করি, তাহলে আমরা কি করে ভুলে যাই প্রভু শাসন করবে না, যা জগতের মধ্যে বাস করছে। একটা সাধারণ বীজ আমরা গোপন করে দিই, এই আশা করি কি ফসল দেবে, কিন্তু যখন ফসল দেয় না তখন কি হচ্ছে? আজকের দিনে তুমি নিউজের মধ্যে দেখতে পাবে যত কৃষকরা রয়েছে আত্মহত্যা করছে, কারণ তারা বীজ বপন তো করছে ফসল পাচ্ছে। আর এরকম আমাদের জীবনেরও রহস্য, আমরা জীবনের মধ্যে খাটছিও নে, সংসারের জন্য খাটছিও নে, কিন্তু কিছু পাচ্ছি না যেটা পাওয়ার আশা। এখানে অনেক মা এরকম হতে পারে, কি সে গয়না চায় না, সে টাকা পয়সা চায় না, কিন্তু স্বামীর কাছ থেকে প্রেম চায়, বাচ্চার কাছ থেকে প্রেম চায়, কিন্তু সেটা পর্যন্ত যদি মানুষ না পায় তো জীবন আর কি থাকে? জীবন আর জীবন থাকে না। প্রভু বলছে আমি এসেছি জীবন দিতে, উপচয় ভাবে জীবন, যেখানে তুমি হেরে যাবে সেখানে প্রভুর অনুগ্রহ তোমার জীবনে কাজ করবে, যদি তুমি প্রভুর হাত ধরে থাকো। তাই আজকের দিনে বলছে যে কেউ খ্রিস্টতে যখন বিশ্বাস করেছে তাকে অধিকার দেওয়া হয়েছে প্রভুর সন্তান। তুমি যদি আজ খ্রিস্টতে বিশ্বাস করো তুমি সেই অধিকার প্রাপ্ত হবে যে অধিকার খ্রিস্টের ছিল। তিনি ছিলেন সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান, তিনি জগতের মধ্যে এসে জ্ঞাত করেছিলেন কি আমি এই জগতের মধ্যে সাধারণ ভাবে আসিনি, যেভাবে আপনারা সবাই এসছে, আমি স্বর্গ হইতে নেমে এসছি। আর তাকে বলা হচ্ছে স্বর্গ হইতে নেমে আসা জীবন্ত রুটি, যে কেউ একবার খায় সে মরিলেও জীবিত থাকে। আর যদি তুমি এসব আজকে দিনে